নিউ হরাইজন একাডেমিতে সকলকে স্বাগত। সলিউশনের চ্যাপ্টারে আমরা আছি 20 নম্বর ভিডিওতে। দেখো, আমরা অভিসমন চাপ দিয়ে বিভিন্ন অঙ্ক করছিলাম, আজকে আর একটা অঙ্ক করবো অভিসমন চাপ দিয়ে। অঙ্কটা হচ্ছে ছয়ের দাগের অঙ্ক, 88 পৃষ্ঠা। অঙ্কটা হচ্ছে মানবদেহে যে রক্ত, সেটা বলছে যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্লুকোজের 5.722% WIV জলীয় দ্রবণের সঙ্গে আইসোটনিক। তাহলে এখান থেকে রক্তের অভিসমন চাপ বার করতে বলছে, ঠিক আছে? তাহলে অঙ্কটা আমরা কী করে করবো? দেখো, এই অঙ্কটা একটু লিখে নিই, লিখে নিলে আমাদের অঙ্কটা করতে একটু সুবিধা হবে। বলছে মানবদেহের রক্ত, মানবদেহের রক্ত মানবদেহের রক্ত 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্লুকোজের 5.722% WIV, ঠিক আছে, আয়তন মাত্রাটা বলে দিয়েছে WIV জলীয় দ্রবণের সঙ্গে আইসোটনিক। জলীয় দ্রবণের সঙ্গে আইসোটনিক রক্তের অভিসমন চাপ নির্ণয় করো। রক্তের অভিসমন চাপ নির্ণয় করো। দেখো কীভাবে করবো এই অঙ্কটা। মানবদেহের রক্ত 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাহলে আমি বলেছিলাম যা যা বলে দেবে আগে সেইগুলো লিখে নেবে। দেখো, তাহলে টি বলে দিয়েছে, টি কলটা বলা আছে 27 যোগ 273 যোগ করবো, এখানে আমরা 300 কেলভিন পেয়ে গেলাম টি। গ্লুকোজের 5.722% WIV জলীয় দ্রবণের সঙ্গে আইসোটনিক। এখানে একটা জিনিস বলে দিয়েছে, খুব ইন্টারেস্টিং একটা জিনিস বলে দিয়েছে, আমরা আইসোটনিক দ্রবণ মানে জানি, আইসোটনিক দ্রবণ মানে জানি যেখানে দুজনের মোলার গাঢ়ত্ব একই হবে এবং দুজনের অভিসমন চাপ একই হয়ে যাবে। সেটা কার কার? বলছে মানবদেহের রক্ত এবং গ্লুকোজের 5.722% WIV এই জলীয় দ্রবণ, এই দুজনের গাঢ়ত্ব একই। অর্থাৎ এখানে অভিসমন চাপ বার করতে বলেছে, আমরা যদি ওই গ্লুকোজের 5.722% WIV ওর অভিসমন চাপ যদি ক্যালকুলেশন করি, অটোমেটিক ওখান থেকে কিন্তু রক্তের অভিসমন চাপটাও কিন্তু বেরিয়ে আসবে, কারণ ওই গ্লুকোজ দ্রবণের যে অভিসমন চাপ হবে রক্তের অভিসমন চাপ কিন্তু একদম একই হবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা অভিসমন চাপটা বার করবো, আমরা মানবদের রক্তের বার করবো না, আমরা অ্যাকচুয়ালি গ্লুকোজেরই বার করবো, সেটাকেই বলে দেবো মানবদের রক্তের অভিসমন চাপ। গ্লুকোজের 5.722% WIV এর মানেটা কি আমরা লিখে নেবো। এর মানেটা হচ্ছে 100 ml দ্রবণে গ্লুকোজ আছে 5.722 গ্রাম WIV-র মানে আমরা অনেকবার শিখেছি। দেখো এখানে পাই ইকুয়াল টু CRT সমীকরণ দিয়েই তো আমরা পাইটা আনবো, তো সি এর মানটা আমরা মোল পার লিটারে নিয়ে আসবো। তো পার লিটারে আনতে গেলে 1000 ml আনতে হবে, 100 ml রয়েছে, এটাকে 1000 ml আমরা কনভার্ট করে নেবো। তাহলে 100 ml দ্রবণে গ্লুকোজ আছে এত, আর 1000 ml কতটা আছে, 1000 ml দ্রবণে গ্লুকোজ সেলি কতটা আছে, 10 দ্বিগুণ হয়ে যাবে 57.22 গ্রাম 1000 ml। কিন্তু 1000 ml এত গ্রাম আছে সেটা ঠিক আছে, 1000 ml মানে 1 লিটার, 1000 ml বা 1 লিটারে আমরা বার করে ফেলেছি। এবার গ্রামটাকে কিসে নিয়ে যাব, মোলে নিয়ে যাব। অতএব গ্লুকোজের মোল সংখ্যা সমান 57.22/180, এটাই আমাদের সি। অর্থাৎ সি ইকুয়ালটা আমরা বসাতে পারবো 57.22/180 এত মোল
পার লিটার আমরা বসাতে পারবো, বুঝতে পারছো? এত মোল পার লিটার আমরা বসিয়ে দিতে পারবো সি এর মানটা। এবার অভিস্রবণ চাপ সমীকরণ বসিয়ে দিলে হয়ে যাবে পাই ইকুয়াল টু সি আর টি সমান সির জায়গায় বসাবো 57.22 বাই 180 সি, আর এর মান বসাবো 0.0821, আর এর মান টির মান বসিয়ে দেবো 300। ব্যাস সমস্ত মান বসিয়ে দেবো, ক্যালকুলেশন করবো সায়েন্টিফিক ক্যালকুলেটারে, মান আমাদের চলে আসবে 7.82 এটিএম। দেখো এটা কিন্তু গ্লুকোজের অভিস্রবণ চাপ আমরা আনলাম, কিন্তু বার করতে বলা হয়েছে রক্তের অভিস্রবণ চাপ। এবার আমরা বলবো যেহেতু রক্তের যে দ্রবণ এবং গ্লুকোজের যে দ্রবণ দুজন পরস্পরের আইসোটনিক, সুতরাং গ্লুকোজের যে অভিস্রবণ চাপ হবে রক্তের অভিস্রবণ চাপও একই হবে, সেটা আমরা লাস্টে কিন্তু ওটা কনক্লুশন করে লিখে দেবে ল্যাঙ্গুয়েজে, বুঝতে পারছো? অঙ্কটা বার করবে, গ্লুকোজেরই বার করবে, কিন্তু উত্তরটা যখন লিখে দেবে যে যেহেতু গ্লুকোজের অভিস্রবণ চাপ মানবদেহের রক্তের অভিস্রবণ চাপের সঙ্গে আইসোটনিক, তাই এখানে রক্তের অভিস্রবণ চাপটা একই হবে, ঠিক আছে? পাই দিয়ে আমরা অঙ্ক করেছি। এবার আমরা অস্বাভাবিক যে সংঘাত ধর্ম ভ্যান্ডা ফ্যাক্টর আই সেইটা দিয়ে কিছু অঙ্ক করি। দেখো আয়ের অঙ্ক করছি 91 পৃষ্ঠা, একের দাগের একটা অঙ্ক আছে। দেখো বেরিয়াম নাইট্রেট BaNO3 হোল টু এর একটি জলীয় দ্রবণের গাঢ়ত্ব 0.1 মোলারিটি, 0.1 m বলে দিয়েছে। দেখো মানে 0.1 মোলারিটি। উক্ত দ্রবণে বেরিয়াম নাইট্রেটের ভ্যান্টা ফ্যাক্টরের মান 2.74 হলে ওর আয়নয়ন মাত্রা কত? তাহলে যেটা দ্রাবকণা সেটাকে বলে দিয়েছে বেরিয়াম নাইট্রেট BaNO3 হোল টু। BaNO3 হোল টুকে আমরা আয়নে ভেঙে নেব, আয়নে ভাঙলে কী কী পাবো? Ba2++ (2NO3-) ভ্যান্টা ফ্যাক্টর আই বলেছে 2.74। ওর আয়নয়ন মাত্রা কত? অন্ত আলফা, আলফা জিজ্ঞাসা চিহ্ন। এবার আমরা ওটাকে আয়নে ভেঙে নিয়েছিলাম কেন, বেরিয়াম নাইট্রেটকে কেন আয়নে ভেঙে নিয়েছিলাম? ওখান থেকে আমরা এনের মানটা বার করবো বলে, অর্থাৎ কটা আয়ন পাওয়া যাচ্ছে। তাহলে এন এখানে কটা? বেরিয়াম Ba2+ একটা, আর NO3 দুটো, তাহলে দুই আর একে তিনটে, এন ইকুয়াল টু কিন্তু 3। তাহলে এবার সূত্র বসিয়ে দেবো ডাইরেক্ট, আলফা ইকুয়াল টু i-1/n-1। তাহলে আইটা হচ্ছে 2.74-1/3-1, এটা পড়ে থাকলো 1.74/2, আলফা বেরিয়ে গেল। এটাকে বিয়োজন মাত্রা সবসময় 100% করতে হয়, 100% করলেই আমাদের কিন্তু আলফার মানটা বেরিয়ে আসবে, সেটা হচ্ছে 87%, এটা হবে 87%। আর এটা নর্মালি আসবে কত? 0.87 আসবে, সেটাকে 100% গুণ করলে 87%। বিয়োজন মাত্রা বা সংযোজন মাত্রাকে সবসময় শতকরাতে নিয়ে যাবে, পয়েন্টে বার করবে না, ঠিক আছে? শতকরাতে নিয়ে যাবে 100 দিয়ে গুণ করে। এটা আমরা করলাম, আর একটা অঙ্ক করি। এবার দেখো 92 পৃষ্ঠায় 3-এর দাগের যে অঙ্কটা সেটা করবো, 20 গ্রাম এবি জাতীয় তড়িৎ বিশ্লেষকে, 20 গ্রাম এবি জাতীয় তড়িৎ বিশ্লেষকে যার আণবিক ভর বলে দিয়েছে 100, আণবিক ভর বলে দিয়েছে 100, 500 গ্রাম জলে দ্রবীভূত করলে, 500 গ্রাম জলে দ্রবীভূত করলে, 500 গ্রাম জলে দ্রবীভূত করলে
উৎপন্ন দমনের হিমাঙ্কের অবনমন হয়, উৎপন্ন দ্রবণের হিমাঙ্কের অবনমন হয়, উৎপন্ন দ্রবণের হিমাঙ্কের অবনমন হয় 1.46 কেলভিন, 1.46 কেলভিন। এবি এর আয়রন মাত্রা কত? উত্তরটা জিজ্ঞেস করেছে এবি এর আয়ন মাত্রা কত, আয়ন মাত্রা কত? মানে আলফা জলের কিএফ বলেছে 1.85। জলের কিএফ বলে দিয়েছে, দ্রাবকের কিএফ সবসময় বলে দেয়, সেটা হচ্ছে 1.85। এককটা মনে রাখবে কেলভিন কেজি মোলিন, বাস এটা বলে দিয়েছে। দেখো খুব ভালো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 20 গ্রাম এবি জাতীয় একটা তড়িৎ বিশ্লেষ্য আছে, সেই তড়িৎ বিশ্লেষ্যের আণবিক ভর বলে দিয়েছে, সেটাকে বলছে 500 গ্রাম জলে দ্রবিত করা হয়েছে, অর্থাৎ জলের ওজনটা বলে দিয়েছে। যে দ্রবণটা তৈরি হয়েছে সেই দ্রবণে হিমাঙ্কের অবনমনের মানও বলে দিয়েছে। আমাদের বার করতে হবে এবি এর আয়নের মাত্রা কত। এবার দেখো এই যে অঙ্কটা আই দিয়ে অঙ্ক, অর্থাৎ ভ্যানটা ফ্যাক্টর দিয়ে অঙ্কটা করতে হবে, এটা আমরা কীভাবে বুঝবো, কোন কোন জায়গায় অঙ্কটা ক্লু দিয়ে রেখেছে? দেখো ক্লু দিয়ে রেখেছে এক জায়গাতেই, মানে একাধিক জায়গাতে ক্লু দিয়ে রেখেছে অঙ্কটা। তড়িৎ বিশ্লেষ্য বলে দিয়েছে, দেখো অঙ্কটার মধ্যে বলেছে এবি জাতীয় একটা তড়িৎ বিশ্লেষ্য, এবং আমরা জানি যে তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রেই কিন্তু এই ভ্যানটা ফ্যাক্টরের ব্যাপারগুলো আসে। এখানে একটা বলে দিয়েছে, আর একটা বলে দিয়েছে আয়নায়ন মাত্রা বার করতে বলেছে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য বলেই তো এটা আয়নিত হবে, সেই জন্য এর আয়নের মাত্রাটাও বেরোবে। এই দুটো জায়গাতে কিন্তু আমাদের ক্লুটা দিয়ে দিয়েছে, হিন্টসটা দেওয়া আছে, আমরা সেই অনুযায়ী এগোবো। তাহলে দেখো, তাহলে এই অঙ্কের মধ্যে একটা হিমাঙ্কের অবনমনের মানও বলে দিয়েছে। এই যে অঙ্কের মধ্যে হিমাঙ্কের অবনমনের মান বলে দিয়েছে, এইটা আমাদের বুঝে নিতে হবে যে এটা কিসের মান, পরীক্ষালব্ধ মান না তাত্ত্বিক মান। তাত্ত্বিক মান তোমাকে কেন বলে দেবে, ওটা তো আমরা সংজ্ঞার সাহায্যে, সূত্রের সাহায্যে সহজেই বার করতে পারি, রাউল্টের সূত্র থেকে তো সহজে বার করতে পারি। তাহলে যেটা বলে দিয়েছে সেটা কিসের মান? সবসময় মনে রাখ, ভ্যানটা ফ্যাক্টরের অঙ্কে যখনই কোনো হিমাঙ্কের অবনমন বা স্ফুটনাঙ্কের উন্নয়ন ইত্যাদি মান যখন, বা অভিস্রবণ চাপ যখন অঙ্কের মধ্যে ডাইরেক্ট বলে দেবে, তখন এটা বুঝে নেবে তোমরা যে এটা সবসময় এক্সপেরিমেন্টাল ভ্যালুটা বলে দিয়েছে, যেটা আমরা সাধারণত সূত্রের সাহায্যে বার করতে পারি না, সেই ভ্যালুটা বলে দিয়েছে। ঠিক আছে, সবসময় এক্সপেরিমেন্টাল ভ্যালুটাই দেখবে বলে দেয় পরীক্ষায়। তাহলে এখানেও সেটা বলে দিয়েছে যে হিমাঙ্কের যে অবনমন হয় সেটা এক্সপেরিমেন্টাল ভ্যালু, এখান থেকে আমাদের আয়নের মাত্রা বার করতে হবে। তাহলে কী কী আমাদের বলে দিয়েছে আমরা আরেকবার লিখে নিই ভালো করে। 20 গ্রাম এবি জাতীয় তড়িৎ বিশ্লেষ্য, তাহলে তড়িৎ বিশ্লেষ্য এখানে হচ্ছে আমাদের দ্রাব, তাহলে W2 ইকাল টু 20 গ্রাম, M2 ইকাল টু 100, 500 গ্রাম জলে W1 ইকাল টু 500, M1 ইকাল টু জলের আণবিক ভর 18। উৎপন্ন দমনে হিমাঙ্কের অবনমন হয়, মানে ডেল্টা টিএফ EXP বলে লিখছি, এক্সপেরিমেন্টাল ভ্যালু 1.46 কেলভিন। এবি এর আয়নয়ন মাত্রা বার করতে বলেছে, কেএফ বলে দিয়েছে, তাহলে কেএফ ইকুয়াল টু বলেছে 1.85 কেলভিন কেজি মোল। জানতে চেয়েছে আয়নয়ন মাত্রা, আলফা ইজ ইকুয়াল টু জিগারের চিহ্ন, বুঝতে পারছো? আলফা ইকুয়াল টু জিগারের চিহ্ন। তাহলে আলফা সূত্রটা কী আমরা জানি, আলফা ইজ ইকুয়াল টু i-1/n-1, i-1/n-1, এনটা কিন্তু আমাদের জানা এখানে, যেহেতু এটাকে বলেছে এবি জাতীয় তড়িৎ বিশ্লেষ্য এবি, তাহলে এবিকে যদি আমরা আয়নে ভাঙি a++b- পাচ্ছি, অর্থাৎ দুটো আয়ন পাচ্ছি, অর্থাৎ এনটা কিন্তু আমাদের এখানে 2 হবে, এটা আমরা বুঝতেই পাচ্ছি। তো আমাদের অজানা যেটা কি, আলফেজিক্যাল i-1/n-1, আইটা আমাদের কিন্তু এখনও জানা হয়নি। তাহলে আমাদের মেন যে টার্গেট এই অঙ্কের ক্ষেত্রে, আলফা বার করার আগেই আমাদের কী বার করে নিতে হবে, আই বার করে নিতে হবে।
বুঝতে পারছো? আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু এগোবো। আগে থাকতে আমরা আলফা নিয়ে কিন্তু ভাববো না, কারণ আলফা বার করতে গেলে আমাদের আই লাগবে। তো আমরা আগে আইটা বার করব, আগে আই বার করে নেবো, তারপরে আমরা আলফা নিয়ে ভাববো। তাহলে আইটা বার করতে হবে। এর আইটা কীভাবে বার করা যায়? ম্যান্টা ফ্যাক্টর আইটা বার করা যায় কীভাবে? আইয়ের সূত্র আমরা লিখেছিলাম যে কোনো সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মানটা উপরে থাকবে আর নিচের থাকবে তাত্ত্বিক মান। তো পরীক্ষালব্ধ মান তোমার উদ্দেশ্যে বলে দিয়েছে, আমাদের শুধুমাত্র তাত্ত্বিক মানটা বার করতে হবে। ডেল্টা টি এফ সমান কে এফ ইন টু এম দিয়ে, বুঝতে পারছো? তাহলে দেখো আমাদের তাত্ত্বিক মানটা বার করতে হবে, অর্থাৎ ডেল্টা টি এফ থিওরিটিক্যাল, আমি থিওরিটিক্যাল ঠিক আছে টিএজিও বলে লিখছি। ডেল্টা টি এফ সমান কে এফ ইন্টু এম, কে এফ গুণ এমটাকে আমরা ভেঙে নিচ্ছি, ডব্লু টু গুণ হাজার বাই এম টু ইন্টু ডব্লু ওয়ান, এটা ভেঙে দিন না। নিলে এবার মানগুলো সব বসিয়ে দেবো, কে এফ এর মান কত? ওয়ান পয়েন্ট এইট ফাইভ, ওয়ান পয়েন্ট এইট ফাইভ বসিয়ে দেবো। ডব্লু টু কত? ডব্লু টু হচ্ছে 20 গ্রাম, 20 গুণ হাজার বাই এম টু কত? এম টু হচ্ছে 100, এম টু হচ্ছে 100। আর ডব্লু ওয়ান কত? ডব্লু ওয়ান হচ্ছে 500, ডব্লু ওয়ান 500 ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কাটাকুটি করলে সব বেরিয়ে যাবে, দুটো শূন্য তিনটে চারটে শূন্য কেটে গেলো, 1 2 3 চারটে শূন্য কেটে গেলো। তাহলে উপরে থাকলো 2, আর নিচে থাকলো 5, আর 1.85। এটাকে গুণ করলে আমাদের কিন্তু এই মানটা বেরিয়ে আসবে, তাত্ত্বিক মান 0.74 কেলভিন, তাত্ত্বিক মানটা কিন্তু বেরিয়ে আসলো। এবার আমরা আই এখান থেকে পেয়ে যাবো, খুব সহজে আই পেয়ে যাবো। দেখো আমরা এটা একটু মুছছি, তোমরা যেন অঙ্কগুলো সব নিজে করে নিও আমার সঙ্গে সঙ্গে। তাহলে আই ইকাল টু ডেল্টা টি এফ এক্সপেরিমেন্টাল বাই ডেল্টা টি এফ থিওরিটিক্যাল সমান, ডেল্টা টি এফ এক্সপেরিমেন্টাল ভ্যালু কত? এইটা 1.46, 1.46 বাই থিওরিটিক্যাল কত? 0.74। এটার থেকে কত আসবে আই এর মান ভাগ করলে? 1.973, এই মানটা কিন্তু আসলো। দেখো লেটার জিনিস লক্ষ্য রেখে দিও, এখানে আয়ের মানটা দেখো একের চাইতে কিন্তু বড় এসছে, আয়ের মানটা একের চাইতে কিন্তু বড় এসছে আয়ের মানটা, অর্থাৎ এখানে কিন্তু বিয়োজন হচ্ছে, তাই না? বিয়োজনের ক্ষেত্রে আয়ের মান বড় আসে, তাহলে এখানে বিয়োজন হচ্ছে, 1.973 এসছে। এবার আই যে এসে গেছে আমাদের কিন্তু আয়ের মাত্রাও এসে যাবে। তাহলে আয়নন মাত্রা আলফা ইজ ইকুয়াল টু আই মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান, আই কত? 1.973 মাইনাস ওয়ান বাই এনটা কত? 2 মাইনাস 1। তাহলে 1.973 থেকে একবার যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 0.973 বাই এক পড়ে থাকছে। এটাকে আমরা সবসময় পার্সেন্টেজে করতে বলেছি, পার্সেন্টেজে করলে আসবে 97.3% এর আয়নের মাত্রা। উত্তর বুঝতে পারছো? 97.3%। তাহলে খুব সিম্পল অঙ্ক কিন্তু, পরপর স্টেপ বাই স্টেপ যাবে যে আমরা কী কী বলে দিয়েছে সেইগুলো আগে লিখে নেবো, নিয়ে কী জানতে চাচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমরা